মাঝগঙ্গা পর্যন্ত বিস্তৃত জেটি, অথচ রক্ষণাবেক্ষণের বালাই নেই। 120 মিটার লম্বা জেটির দুধারে নেই কোনো রেলিংও। চরম উদাসীন দেখভালের দায়িত্বে থাকা জেলা পরিষদ। তেলেনিপাড়ার মানুষ বলছেন দুর্ঘটনা হওয়ারই ছিল, আজ সেটাই হয়েছে। জোয়ারের ধাক্কায় হুড়মুড়িয়ে ভাঙল জেটি, তলিয়ে গেলেন বহু মানুষ। দায় কার, কার গাফিলতি? জলের তলায় ঢুকে তলায় থাকে দিনের পর দিন উইদাউট এনি মেনটেন্যান্স, এই জিনিসটা ওখানে পচে যাচ্ছে। কম তো 25 বছর হয়ে গেল, কিন্তু এর মরামত একবার হয়েছিল, টুকটাক মাঝে কাঠফাট চেঞ্জ করেছিল, তারপর থেকে আবার হয়নি। তেলেনিপাড়া থেকে শ্যামনগর, গঙ্গা পারাপারের ভরসা এই জেটি। মূল ঘাট থেকে মাঝ গঙ্গা পর্যন্ত 120 মিটার লম্বা এই জেটি। কাঠের খুঁটির উপর দাঁড়িয়ে গোটা কাঠামো। ভাটার সময় নৌকা গঙ্গার পার পর্যন্ত আসতে পারে না, জেটি থেকেই তখন নৌকোয় ওঠেন যাত্রীরা। জোয়ারের সময় এই জেটির বড় অংশই ডুবে থাকে গঙ্গায়, তাই রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। আর আসল গলদটা এখানেই। জাস্ট কদিন আগে আমি ঘাট মালিককে বলেছি কি মাছটা মানে ভেঙে যাবে, আজ না কালকে আমি কাল ভেঙে যাবে, যা বান আসবে। এখনো মালিক কিছু বলেনি, মালিক রিপেয়ারিং করে কমসম পয়সা দিয়ে রিপেয়ারিং করে চালিয়ে যাচ্ছে। জেটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব জেলা পরিষদের। জেলা পরিষদ সেই দায়িত্ব লিজ দেয় অন্য ঠিকাদার সংস্থাকে। 2015 থেকে 2016 পর্যন্ত ঠিকাদার না মেলায় জেটির দেখভাল করে পুরসভা। 2016 থেকে তা ফের অন্য ঠিকাদারের দায়িত্বে যায়। 31 মার্চ ঠিকাদারের মেয়াদ শেষের পর জেটি দেখভাল করার কথা পরিবহন দফতরের। কথা থাকলেও খাতায় কলমে সে দায়িত্ব এখনো নেয়নি পরিবহন দফতর। জেলা সভাধিপতি মেহবুব রহমানও স্বীকার করছেন, 2015-র পর থেকে জেটির রক্ষণাবেক্ষণ হয়নি। আরও আছে মাঝগঙ্গা পর্যন্ত বিস্তৃত জেটি, অথচ 5 ফুটের জেটির দুধারে নেই কোনো রেলিংও। দুর্ঘটনা এখানে নিত্যদিনের ঘটনা। দিন আগে এখানে মোষ ফেসেছিল এই মাছের মধ্যে, ক্রেক আছে কিন্তু এরা ছাড়াইনি, আজকে অ্যাক্সিডেন্টটা হয়েছে। ঘাটের অ্যাটলিস্ট দুদিকে বেড়া থাকা উচিত, কিচ্ছু আছে আপনি দেখুন, একটা লাইফ বোট আছে না, একটা বেড়া আছে। মানা হয় না কোনো নিয়ম, নেওয়া হয় না কোনো সতর্কতা। এখানকার নিয়ম যে এইখানে যখন ওপার থেকে অর্থাৎ শ্যামনগরের দিক থেকে কোনো নৌকো আসে, তখন এই গোটা জেটিটাকে কিন্তু ফাঁকা রাখার নিয়ম, অর্থাৎ যারা ওপার থেকে আসবেন তারা নৌকো থেকে নেবে জেটি দিয়ে মূল মাটিতে, অর্থাৎ ঘাটে উঠে যাওয়ার পর তারপরই কিন্তু আবার যারা যাবেন তাদেরকে ছাড়ার নিয়ম, যাতে একসঙ্গে এই জেটির ওপর বেশি মানুষের চাপ না পড়ে। কিন্তু যারা নিত্যযাত্রী বা যারা স্থানীয় মানুষ তারা বলছেন এই ধরনের কোনো নিয়মই কিন্তু মানা হয় না এই ঘাটে। অনিয়মই এখানকার নিয়ম, রক্ষণাবেক্ষণের বালাই নেই, নজর শুধু মুনাফায়। বছরের পর বছর এমনটাই চলছে। গাফিলতি তো নিশ্চয়ই হয়েছে, তাহলে একটা জেটি ভেঙে যাচ্ছে এবং কিছুদিন আগে একটা বান এসেছিল এখানে, সেখানে কিছু ক্ষতি হয়েছে, এটা গাফিলতি একটা আছে, প্রশাসনিক গাফিলতি ঠিকই। দুর্ঘটনা তাই হওয়ারই ছিল, আর বুধবার সেটাই ঘটেছে। প্রশাসনের উদাসীনতার মাশুল গুনলেন অসহায় যাত্রীরা। ক্যামেরায় চঞ্চলের সঙ্গে সিজার এবং বিধানের রিপোর্ট, 24 ঘন্টা, হুগলি।